হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে সকাল সকালই রান্না হচ্ছে, ভোগ রান্না, তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। কেন কি, খুব সকালবেলাই রান্না করছি আর আজকে খুব তাড়া আছে, সেই জন্য খুব সকাল বলতে আরো কি আরে কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন এই যে ভোগ রান্নাটা হচ্ছে, তো তাড়াতাড়ি বলে কিছু ভোগ রান্নাও শেয়ার করতে পারিনি। এই যে আজকে মোচা মোচা নাই, থোড় থোড় দিয়ে আলু দিয়ে ঘন্ট হচ্ছে, আর হচ্ছে এইদিকে পনিরের কাশ্মীরি পনির, ইয়ে পনির গুলো এক তোমাদেরকে তো রেসিপি দেখিয়েছি, সেই জন্য আজকে আর রেসিপিটা দেখাচ্ছি নি। দই দিয়ে, লেসুন দিয়ে পনিরের কাশ্মীরি পনির। আজকে তাড়াতাড়ি আছে বলতে আমাদের বহু আর ছেলে তাড়াতাড়ি অফিসে যাবে, সেই জন্য খুব তাড়াতাড়ি এই যে প্রসাদ বানানো, ভোগ বানানো হচ্ছে, আর তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দিবে, তারপরে অফিসে চলে যাবে। আর আজকে কাজ আছে অফিসে, সেই জন্য আজকে হচ্ছে এই থোড়ের ঘন্ট, পনিরের সবজি, আর একটা দেখি কিছু করব, ভাজা হোক যাই হোক, তো এগুলোই আমি তাড়াতাড়ি করে এই যে মল্লিকা জোগাড় করে দিয়েছি, আর আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি, অন্যটা হয়ে গেছে, অন্য রুটি হবে। লাস্টে যে এই সবজিটা বানাচ্ছি, ক্যাপসিকাম আছে আর বড় লঙ্কা, এই যে বড় লঙ্কা এরকম করে কেটেছি, তো অল্প করে এইটা বানাচ্ছি একটু চটপটা, গোপীনাথের জন্য খুবই চটপটা হয় আর রুটি দিয়ে মানে খেতে দারুণ লাগে, সেই জন্য আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন মধ্যে গোটা জিরে দিয়েছি, কলঞ্জি দিয়েছি, আর একটু হিং দিয়েছি, আর শিমলা মির্চি আর লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, এটাকে এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো তোমরাও এটা যখন কিছু সবজি না থাকবে এরকম সবজি বানিয়ে দেখবে, শুধু ক্যাপসিকাম দিয়েও বানানো যায়, খুবই টেস্টি লাগে, তোমরা বানিয়ে দেখবে রুটি দিয়ে গরম গরম। তো এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের মতন ঢাকা দেবো। আর এইদিকে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, তো রান্না করতে হলে খুব তাড়াতাড়ি রান্না করতে হলে রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ হয়, তো এই যে এরকম অবস্থা রান্নাঘরে। আর আজকে খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে, আর মল্লিকা এই যে রুটিটা বানাচ্ছে, কেন কি মল্লিকাও খুব তাড়াতাড়ি করছে, রুটিগুলো রুটি অনেকগুলোই হচ্ছে, আর আমি এদিকে সবজিগুলো রান্না করছি। আজকে রান্না হচ্ছে আর একটু এইটা হলেই হয়ে যাবে লঙ্কা সবজিটা, বাকি সব কিছু রেডি, আর তাড়াতাড়ি করে জোগাড় করে দেবো, আমাদের বহু পাঠ করছে, ভোগ নিবেদন করে দেবে। যে লঙ্কাটা 2 মিনিটও ঢাকা দিইনি, খুব কম সময়ের মধ্যেই হয়ে গেল, মানে কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমচুর পাউডার, আমচুর পাউডার দিয়ে দিলাম, হালকা একটা এইটা হালকা নাড়াচাড়া করে নেবো। এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো একটু তেল বেশি লাগে, কেন কি বেসন পড়ে, তো সেই জন্য বেসন দিয়ে দিলাম অল্প করে বানাচ্ছি, তো বেসনটা 1 চামচ 1.5 চামচ দিলাম, তো বেসনটা দিয়ে ভালো করে একটা এইটাকে নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে নিতে হবে, নিয়ে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর ভাজা ভাজা হবে এটা, আর কি সুন্দর একদম একটা সুন্দর গন্ধ বেরায় বেসন ভাজার, বেসনটা ভাজলে একটা কি সুন্দর একটা গন্ধ বেরায় নি, সেই জন্য যে বেসনটাকে ভেজে নেবো ভালো করে, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এটা তোমরা আচারও বলতে পারো, বেসন দিয়ে লঙ্কা দিয়ে। এই দেখুন বন্ধুরা, লঙ্কা সবজি বেসন দিয়ে একদম রেডি, আর এইভাবেই আমি বানাই মুখরুচ লঙ্কা সবজি, আর গোপীনাথের জন্য বানিয়ে নিলাম বেসন দিয়ে, আর এইটা দিয়ে রুটি দিয়ে খুবই ভালো লাগে, রুটি পরোটা দিয়ে। তো আমি অল্প বানানা বানিয়ে দেখালাম, তো তোমরাও বানিয়ে এরকম বানাবে, কিছু যদি সবজি না থাকে নি এরকম এরকম সবজি বানিয়ে, আর অনেক দূরে যদি সফর করে লোক অনেক এই এই সবজিটা বানিয়ে আর রুটি বানিয়ে নিয়ে যেত, সবজি খারাপ হয়নি,
দু তিন দিন এই সবজিটা রয়ে যায়, আমরা ট্রেনে গেলে আরে এরকম সবজি বানিয়ে নিয়ে যাই মাঝে মাঝে। অবাঙালিরা এরকম সবজি বানিয়েই রুটি নিয়ে যায় ট্রেনের মধ্যে, তো খুব ভালো থাকে, খারাপ হয়নি এই সবজিটা। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আর আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করুন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম, অন্য এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে, বড় লঙ্কা দিয়ে চটপটা একটা বেসন দিয়ে সবজি, আর রুটি আছে, পনিরের সবজি, কাশ্মীরি পনির, আর এখানে থোড়ের ঘণ্ট আর শশা জল। তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর আজকে আমাদের গোপীনাথের তো দর্শন করানোই হয়নি সকাল থেকে, তো এখন দর্শন করে নিন, কত সুন্দর লাগছে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরে। এই ড্রেসটা মেহেন্দি গ্রিন কালার, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। এই যে আমাদের এখন প্রসাদ পাহাবে, তাড়াতাড়ি করে ভোগের থালিটা, ভোগের ভোগ নিবেদন করা গেছে, এখন থালিটা সাজিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখানোর জন্য। তো আমাদের কীরকম প্রসাদ হয়, ভোগ নিবেদন করা হয়, কি ভোগ, কত রকমের ভোগ রান্না হয়েছে, আর কি কিভাবে সব প্রসাদ পাওয়া হয়। তো এইরকম আমরা প্রসাদ পাই, দেখে নিই, অনেক কিছু হয়েছে, তাড়াতাড়ির মধ্যেই এতগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রসাদ পেতে বসে পড়লাম, আর এখন বাজে দুপুর একটা, আর আমাদের বউ আর ছেলে তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে, কেন কি তাদের এখন একটু খুব কাজ আছে, আর সেই জন্য তাড়াতাড়ি চলে গেল, দুজনে প্রসাদ পেয়ে চলে গেছে, আজকে 12টায় চলে গেল। তো আর আমরা এই যে সব ঘরের কাজ গুছিয়ে আমরা প্রসাদ পাচ্ছি, মেয়েও হচ্ছে যে প্রসাদ পাবে একটু পরেই, ও বলছে ফল পেয়েছিল তো সে বলছে একটু পরে পাবে, আর আমি মল্লিকা প্রসাদ পেতে বসে পড়েছি, আর প্রসাদ পাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই চলে এসো, আমাদের ড্রেসিং আরে সব হয়ে গেছে, যা কিছু ঘরের কাজ হয়ে গেছে, প্রসাদ পাবো, প্রসাদ পাওয়ার পরে বাসন আরে সব ধোয়া হবে বাকি, তারপরে একটু বিশ্রাম করব। সকাল থেকে মানে বিশ্রামই হয়নি, একটু বসতে টাইম পাইনি, এত সেবা। তো এখন এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, এখন বাজে দুপুর দুটো বাজে, আর পর থেকে এত জোরে বৃষ্টি চলে এলো কি জানি, মনে হচ্ছে ঝড় দিয়ে একদম তুফানি বৃষ্টি। সকাল থেকে বেশ গরম ছিল, রোদ ছিল, আর এখন প্রচুর বৃষ্টি এসছে, প্রচুর হাওয়া দিচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে জোর। আর আমাদের প্রভু আর আমার ছেলে অফিসে গিয়েছে, তখন রোদ ছিল, ছাতাও নিয়ে যায়নি আজকে, এইখানে অব্দি জল চলে এসছে। এই যে রান্নাঘরের দিকে তো ধোঁয়া হয়ে গেছে একদম, বাইরেটা এত বৃষ্টি হচ্ছে, আজকের দিনে অনেকে ছাতা নিয়ে বেড়াবেনি, অনেকে ভিজেই যাবে আজকে, মানে সকাল থেকেই তো রোদ ছিল আর এরকম বৃষ্টি হবে বলে কেউ জানেই নি, আচানক একদম জোর বৃষ্টি, আর মেঘটাও কালো হয়ে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে বিকেল 5টা বাজে, তো বিকেলে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের, তো তোমাদেরকে আর একবার গোপীনাথের দর্শন করে দিচ্ছি।
তো তোমরা গোপীনাথের শুধু দর্শন করতে চাও, তো সেই জন্য আমি বলি আবার দর্শন করে দিই। আর আমরা এখন শাশুড়ি বৌমা দুজনে কীর্তন করতে বসবো, পাঠ করতে বসবো, একটু বিকেলবেলা আমাদের এইটাই সেবা, তো আমরা দুজনে মিলে এখন এইটাই করব। তো আমি গোপীনাথের কাছে একটু বলতে এলাম যে টিভিটা একটু চালু করলাম, নিউজ দেখছিলাম, তো সকাল থেকে মানে সব সময় বলতে গেলে দেখাচ্ছে নিউজে আর বাংলাদেশের ব্যাপারে, তো সেই জন্য গোপীনাথের কাছে একটু প্রার্থনা করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, আর এই যে বিকেলবেলা একটু পাঠ করতে বসে পড়লাম আর কীর্তন করব, তো তার আগে তোমাদেরকে একটা একটা কথা বলছি। আমি নিউজে দেখছি আজকে, মানে নিউজে শুধু একটাই দেখাচ্ছে, বাংলাদেশের গণ্ডগোল। তো বাংলাদেশে প্রচুর গণ্ডগোল হচ্ছে, আর আমার অনেক বন্ধু আছে বাংলাদেশে, তো কমেন্ট করে জানায় যে একটু ভগবানের কাছে প্রার্থনা করতে বলে যে বাংলাদেশে যেমন ভালো শান্তি পায়। তো শান্তি পেতে চায় সবাই। তো বন্ধুরা, তোমরা সবাই একটু বাংলাদেশে নিয়ে, যারা এখানে মানে আমার অনেক বন্ধু আছে, তো তো বাংলাদেশে নিয়ে একটু প্রার্থনা করবে ভগবানের কাছে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকম গণ্ডগোল যাতে না হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর আমিও এই গোপীনাথের কাছে একটু প্রার্থনা করছি, সবাই ভালো থাকবে, আর এই এই যে মারপিট এই সব হচ্ছে যেমন এসব বন্ধ হয়ে যায়। আর সত্যি কিন্তু এই প্রায় বলতে গেলে বাংলাদেশে গণ্ডগোল লেগেই থাকে, যেখানে বলেনি ভগবানের বেশি ইয়ে হয় সেখানেই বেশি, বাংলাদেশে অনেক ভক্ত আছে অনেক কিছু, তো প্রায় বলতে গেলে গণ্ডগোল হয়। তো ভগবান কেন পরীক্ষা নিচ্ছে কেন কি জানি, তো ভগবানকে এইটাই শুধু প্রার্থনা করছি যে ভগবান এই গোপীনাথ সবাইকে মঙ্গল, সবাই রূপে মঙ্গল করো, আর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাই যেন ভালো থেকে থাকে। তো আমি এইটাই চাই তোমাদের কাছে, আর ভগবান সবাইকে ভালো রাখবেন, সবাই ভগবানের নাম করবে, ভগবান নাম করতে থাকতে হবে, যতই আপদ বিপদ হোক ভগবানের নাম করা ছাড়বে না তোমরা, ভগবান সব রক্ষা করবে তোমাদেরকে। তো আমি বন্ধুদেরকে বলছি, তোমরা সব সময় ভগবানের নাম করবে, ভগবানই রক্ষা করবে তোমাদেরকে। ভূত ভবদ যুগে মরণ বেদন নাহি মাগি দেহ সুখ পিতা ধন জন কৃষ্ণ বন্ধুরা। এই যে আমাদের পাঠ হয়ে গেছে, কীর্তন হয়ে গেছে, দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে করে নিয়েছি। তো এখন হচ্ছে যে মল্লিকা বলছে মা একটু চাউমিন বানাবো, তোর ইচ্ছে হলো, তো আমি বলি বানিয়ে না, তো বানাবে তো চাউমিন বানাবে, চাউমিন বানানোর কিছু নেই সেরকম, তো যেটা যেটা লাগবে সেইটা আমি আনবো। এই যে একটু নিচের দিকে যাই, সামনে থেকেই নিয়ে চলে আসবো, আর সামনে সামনে বাজার বলতে ঠেলা গাড়িগুলো নিয়ে বসে, তো তার মধ্যেই যা পাবো নিয়ে চলে আসবো, আর বাকি দেখি কি পাওয়া যায়। তো এইটাই আনতে যাবো, আর মল্লিকা হচ্ছে যে রান্নাঘরে চলে গেছে জোগাড় করতে চাউমিন বানানোর জন্য, চাউমিনটা আছে কিন্তু যেগুলো দেওয়া হবে সেগুলো নেই। এই যে চাউমিন হচ্ছে, আমি যা যা কিছু আনার ছিল সব এনে দিয়েছি মল্লিকাকে,
আর মল্লিকা যে চাউমিনটা বসিয়ে দিয়েছে, হয়েই এসছে। চাউমিন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চাউমিনটা সেদ্ধ করে রেখেছিল, তারপরে যা কিছু এনেছি সব দিয়ে বানিয়ে নিচ্ছে। তারপর হয়ে গেলে আমি এখন ভোগ নিবেদন করে দেবো। এর মধ্যে কি কি দিয়েছ? বাঁধাকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, ক্যাপসিকাম আর বিনস আনতে গেছিলাম, বিনস পাইনি, বিনস বাজারে দেখতে পাইনি, সেই জন্য বিনস দিয়া হয়নি। ক্যাপসিকাম দিয়া হয়েছে, বাঁধাকপি আর একটু আলু। আলু দিয়েছো? আচ্ছা, আলু দিয়েছে আর সয়া সস সয়া সস দিয়েছে, টমেটো সস দিয়ে ব্যাস। আর গোলমরিচের গুঁড়ো দানি অল্প দিয়েছি। আচ্ছা, গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো হয়। তো আজকের এইটাই রাত্রের হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে চাউমিন বানানো হয়েছে আর দুধ জল, এটা দিয়েই রাত্রে ভোগ নিবেদন করা হলো। আর এখন গোপীনাথের দর্শন করে নিন, একটু পরেই আমি ভগবানের শয়ন দিয়ে দেবো। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে পড়েছি আর চাউমিন নিয়ে বসে পড়লাম। আর চাউমিনটা খুব ভালো বানিয়েছে মল্লিকা, খুব ভালো বানায় চাউমিন। তো সব প্রতিবারই ভালোই বানায়, সেই জন্য একটু অল্পই নিয়েছি, আমি বেশি চাউমিন খাইনি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা বলার ছিল, বলাই হয়নি। তো আমাদের বোম্বেতে এক্সিবিশন শুরু হয়েছে, কাল থেকে শুরু হবে। আর আমাদেরও স্টল লাগিয়েছে, আর কাল থেকে আমাদের পড়ুয়ারা সব সকাল সকালে চলে যাবে এক্সিবিশনে। আর এখন হচ্ছে যে আজকেও চলে গেছে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে আজকে 12টায় গেছে, নাহলে আমাদের অফিসে যায় 1টার সময় প্রসাদ আরে পেয়ে। আজকেও প্রসাদ পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু প্রসাদ বানানো হয়েছিল। আর সে তো কোথায় হচ্ছে তো তোমাদেরকে বলে দেবো ভালোভাবে কালকে। আর কালকে আমাদের মানে বলে দেবো ভালোভাবে ভিডিওর মাধ্যমে, আর কোথায় শুরু হচ্ছে, কোথায় কদিন আর এইসব। তো আজকে শুধু বলে দিলাম যে আমাদের এক্সিবিশন শুরু, মানে এক্সিবিশন হচ্ছে, মানে আমাদের বলতে অনেকেই করছে, তো আমাদের টল লাগাবে। তো সেই জন্য এটাই বললাম। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে। তো চাউমিনটা এই যে খেয়ে দেখি কিরকম বানিয়েছে। চাউমিনটা মল্লিকা সত্যি খুব ভালো বানায়, এক একটা জিনিস খুবই ভালো বানায় ও, মানে এখন শিখে গেছে, খুব ভালো বানাতে শিখে গেছে, এক একটা সবজিও খুব ভালো বানায়।